এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন অপু ওহাব অপু এই হত্যা হত্যার ঘটনায় কি কোনো মামলা হয়েছে কিনা সব শেষ কি খবর আছে আপনার কাছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি নিচ্ছে আমরা যেটা জানতে পেরেছি পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু বিচার দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে এরকম একটি জন ঘটনা কারণ জানেন যে গতকালকে কিন্তু তার বাড়ি একদম অরিজিনাল বাড়ি যদি বলি বিশ্ববিদ্যালয় থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে কাঠগড়া এলাকায় আশুলিয়ার কাঠগড়া এলাকায় এবং সেখানেই কিন্তু সেখান থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে এসেছিলেন মূলত তার যে পোষ্য পোশাক কুকুর রয়েছে কুকুরের জন্য খাবার নেওয়ার জন্য এসেছিলেন তো যখন বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষার্থী দেখে ফেলে তখন কিন্তু তাদেরকে ওখানেই করে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটি হচ্ছে যে পনেরো তারিখে ষোলো তারিখে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল শেষে উপাচার্যের বাসভবনে অবস্থান নিয়েছিল বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীরা সেখানে হামলাকালীন সময়ে তিনি উপস্থিত ছিলেন এমনটি অভিযোগ আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে করেছে থাকবে আর প্রক্টর যে জিনিসটি বলেছেন যে ভিডিও ফুটেজ দেখা এবং তিনি স্পষ্টতই বলেছেন তিনি যখন প্রান্তিক গেট থেকে নিয়ে এসেছেন তার দাপ্তরিক কার্যালয় অর্থাৎ প্রক্টরের কার্যালয়ের পাশে হচ্ছে নিরাপত্তা একটা কার্যালয় সেই কার্যালয়ে একটি কক্ষে তালা দিয়ে রেখেছিলেন তো সেখান থেকে কিন্তু প্রক্টরের কাছ থেকে একরকম জোর করে শিক্ষার্থীরা নিয়ে গেছেন তো সেই হিসেবে প্রক্টর কিন্তু তাদেরকে চিনেন অনেকেই চিনেন এবং সেই এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত যদি আমরা সিসি ক্যামেরার ফুটেজ পাইনি কিন্তু প্রক্টর যেটি জানিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ আছে অত বিচারের দিক থেকে কোনো সমস্যা নেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু আইনগত ব্যবস্থা নেবে এমনটি জানিয়েছেন নিশি অপু অনেক ধন্যবাদ আপনাকে দর্শক সাভার থেকে যুক্ত হয়েছিলেন অপু ওহাপ